মিউজিক বাংলা টিভি মহিলারা বিপদে পড়ছে, সাহায্য করে সাহায্য শুনেন। এখন স্বর্ণটি কি করছে? সব কেমন বউ হয়ে গেছে? না বউ কিছু নিছে, কিছু পড়ে গেছে শ্বশুর বাড়িতে, আর কিছু আছে। গরম বসে এত তালাপ টালাপ করলাম, বুঝছস? একটু বই, হ্যাঁ যা আলাপ টালাপ করলাম, ঠিক আছে না? দুই কথা মতো মনে হচ্ছে চলে এখানে। তুই একটু সাবধানে থাকিস, কারণ বুঝছ তাই হলো বলে এই যুগের মধ্যে মনে হয় এই বছরের মধ্যে মহিলা সুর বাড়িয়েছে। মহিলা সুর? হ্যাঁ। ঘরটার খোলা থিয়া থুইস না, বুঝছ? না বুঝতো, গরম লাগে ঘুমানো। খোলা থিয়া থুইলে এই যে মনে করতে যে ভাবে মনে করতে চোর চোর বাড়িয়েছে, ওই যে আঙ্গবাড়ির পাশের রুমে না চুরি হয়েছে, একবার মনে করতে বোধ নিরাশ চুরি করে লেগে গেছে। মহিলা সুর না, এখন চাকরি এমন বদমাস আর কি শুরু করে? কি শুরু করে? ইয়া করে চোখ কান খোলা থিয়া থুইস না, চোখ কান মনে কান্না খোলা রাখুন, তাহলে সব বলবো আলম কেদম। তাহলে দেখতে কেমবে? নিজেরই লাস্টে তোর লাগে নি। পরিস্থিতি কোন জায়গায় চুরি করে অশান্তি নেই। কয়েকদিন চুরি করতে গেছিলাম বরিশাল, তাও দরা মরা খাই আইসি। এখন যদি এবার ঢাকা শহর আইসি, এই ঢাকা শহরে যদি দরা খাই মাংস মানার থাকবো না। কোন এলাকায় যে যাই, দূর যাইয়ে দেখি কোন এলাকায়, আবার যদি মাইয়া মানুষ মাইটেরই খাই তাহলে একটা নামই হয়ে যাব। দেখি ওই এলাকায় যাই, সামনের এলাকা করি, এলাকায় কোনো বড় লোক বাড়িও দেখি না, এই সমস্ত ছোট লোক বাড়িতে আমি ঢুকবো, আমার একটা মান সম্মান আছে। থাক ঢুকি, আজকে চিন্তা লই করে তার হেল্প করা ভালো। আচ্ছা চলো, আচ্ছা ভাই চলো। আমার চরিত্র সম্বন্ধে আপনি কিছু জানেন? আমার চরিত্র ভালোই আছে বুঝছেন, মাঝে মাঝে খালি মানুষের জিনিস নিজের মনে করে লুয়ে যাই, এই মানুষের জিনিস নিজের মনে করে লুয়ে যাই। ভাই ভাই আপনার চরিত্র কি বাকি? আপনি নিচে ঘুমান, আমি উপরে ঘুমাই। আমি মেয়ে মানুষ, আমি উপরে হই, আপনি মিশে হই। আরে আমি মেয়ে মানুষ, আমি মানুষের সঙ্গে আমি কি করতে?
Yeah.
আমার স্বর্ণ গয়না কিন্তু ফিরাইতে পারবো।